ফুটবল একটা জনপ্রিয় খেলা আর এই ফুটবল ম্যাচগুলো আমরা অনেকেই রাত জেগে জেগে দেখে থাকি আমাদের যারা নেইটে বা কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে ফুটবল খেলা দেখি তাদের প্রায়ই একটা প্রবলেমে পড়তে হয় কোন চ্যানেলে খেলাটা দিচ্ছে আর ওই চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারিং করছে এই ধরনের সমস্যাগুলো আমাদের হয়ে থাকে তো আমরা আজকে এমন একটা অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসে আপনি যে কোনো ফুটবল ম্যাচ দেখতে পারবেন যেগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ বা যে কোনো লিগের ম্যাচ দেখতে পারবেন কোনো ব্যাপারিং ছাড়াই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আমরা কথা বলতেছিলাম এমন একটা অ্যাপস নিয়ে যে অ্যাপসটা দিয়ে আপনি বাফারিং ছাড়া যে কোনো ফুটবল ম্যাচ দেখতে পাবেন তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্কটা কোথায় পাবেন সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ফোনের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নিব যে অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না সেই অ্যাপসটা ডাউনলোড করার জন্য যে লিঙ্ক থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন অনেকেই ডেসক্রিপশানে লিঙ্ক দিলে খুঁজে পান না কীভাবে ডেসক্রিপশান থেকে লিঙ্ক নিতে হয় সেজন্য আমি একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেসক্রিপশান থেকে লিঙ্ক নেবেন তো আপনি ইউটিউবে ঢুকার পর যে কোনো একটা ভিডিও চলতে থাকবে সেখানে আপনি এই যে এই সাইনটা দেখতে পাবেন তো এই সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেটা আসলো এটাই হলো ডেসক্রিপশান দেখেন এখানে এই একটা লিঙ্ক দেওয়া আছে এ একটা লিঙ্ক দেওয়া আছে এ একটা লিঙ্ক দেওয়া আছে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে তো আমার ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনারা এখানে ডেসক্রিপশানে গেলেই ফার্স্ট যে লিঙ্কটা পাবেন সেখানে আমি বলেই দিব যে অ্যাপস লিঙ্ক সেই লিঙ্কস থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি এখন একটা লিঙ্ক থেকে ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে তো লিঙ্কটা ওপেন হয়ে গেলে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ইয়াসিন টিভি আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে দেখুন এইখানে লেখা আছে যে আরবিতে লেখা আছে এটা তো আমরা জাস্ট এইখানে ক্লিক কর এখানে ক্লিক করলেই আমাদেরকে দেখাচ্ছে যে ডাউনলোডের জন্য চলে আসলো ইয়াসিন টিভি ভার্সন সামথিং কিছু একটা তার এপিকে তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে নিচে দেখাচ্ছে যে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হতে বেশি সময় লাগবে না কারণ মাত্র পাঁচ এমবির একটা অ্যাপস তো ডাউনলোড হয়ে গেলো তো ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আমার উপরে ফোনে নোটিফিকেশান দেখাচ্ছে ইনস্টল করার জন্য আপনাদেরকেও এখানে দেখাবে ইনস্টল করার জন্য তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করলাম তো অ্যাপসটা ওপেন হয়ে গেল তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টিভি লিঙ্ক দেওয়া আছে এবং এইখানে ফার্স্ট ওয়ান দেখেন সাতশো বিশ তিনশো ষাট দুশো চুয়াল্লিশ একটাই টিভি মানে একটাই টিভি বলতে মানে বিইআইএন স্পোর্টস যে চ্যানেলগুলো সে চ্যানেলগুলো অনেকগুলো চ্যানেল এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং নাইন পর্যন্ত আছে কিন্তু তার বিভিন্ন ভার্সন মানে আপনার যদি ইন্টারনেট বেশি খরচ করতে চান বেশি ক্লিয়ার জানতে দেখতে চান তাহলে আপনি ফার্স্ট ওয়ান দিবেন সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান এখানে তিনটা আছে আপনি তিনটার যে কোনোটাই দিতে পারেন সেটা যদি দুশো চুয়াল্লিশ যেটা আছে সেটা ইউজ করেন তাহলে আপনি ইন্টারনেট কম কাটবে একটু বেশি ঘোলা হবে যদিও কিন্তু আটকাবে না বাফারিং করবে না তারপরে এটা আছে তারপরে এটা এখান থেকে প্রত্যেকটাই মানে নটা করে নয়টা করে চ্যানেল আসে এখানে তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমরা মনে করেন ইন্টারনেটের কম খরচ করার জন্য আমরা মিডিয়ামটা ইউজ করলাম আপনি বিশ ইউজ করতে পারেন সমস্যা নেই তো ক্লিক করার পর এখানে আমাদেরকে নয়টা চ্যানেল দেখাচ্ছে এই নয়টা চ্যানেলে ওয়ান টু থ্রি ফোর এখানে সবগুলো লেখা আছে তো আপনার যে কোনো একটা চ্যানেলে কিন্তু আপনাদের যে খেলাগুলো আমরা সাধারণত অনলাইনে খুঁজে পাই না সেগুলো এখানে দেখাবে তো আপনি এখান থেকে যে কোনো একটা চ্যানেলে ক্লিক করলেই কিন্তু টিভিটা ওপেন হয়ে যাবে আমি ক্লিক করলাম যে টিভি চলা শুরু হয়ে গেল এখন আপনি যদি ব্যাকে ক্লিক করেন ব্যাকে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড দেখাবে জাস্ট একবারই যদি ব্যাকে ক্লিক করেন তবেই অ্যাড দেখাবে নয়তো কোনো অ্যাড দেখাবেন না তো আমরা অ্যাডটা শেষ হয়ে গেলে কেটে দেব তো তার মানেই বোঝা গেল আপনি যতবারই কোনো একটা টিভিতে ঢুকার পর ব্যাক আসবেন ওই টিভি থেকে বেরো যেতে চাবেন তখনই শুধুমাত্র একটা অ্যাড দেখাবে অন্য সময় অ্যাড দেখাবে না তো আপনি খুবই সহজে খুব বাপারিং ছাড়া খুব ভালোভাবেই ফুটবল ম্যাচগুলো দেখতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ